বলতে পারছি না, এটা পরবর্তীতে জানা যাবে আর কি। আমরা হয়তো কর্তৃপক্ষের সাথে কথা বললে আনুমানিক এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আসলে এগুলো ওয়েস্টেজ মালামাল, তাদের শহরে আশেপাশে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় আসলে আমি বলতে পারছি না আসলে আছে কি নাই, এটা হয়তো তারা বলতে পারবে। কন্ট্রোলিং তো তাদের হাতে আছে, তারা জানে আর কি বিষয়টা আর কি। এটা আমি ক্লিয়ার বলতে পারছি না আর কি। আমাদের 5টা ইউনিট কাজ করছে, আমরা সকাল 9:02 সংবাদ পাই এবং ঘটনাস্থলে পৌঁছাইতে আনুমানিক আর হয়তো 20-25 মিনিটের ভিতরে আমরা সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসবো আর কি। থ্যাংক ইউ। 33 KV গোলাপগঞ্জ ফিডারের আউটগোয়িং একটা লো পেস পার্কিং করে এই ফিল্টারগুলোর উপরে আগুন পড়ে যায়। আগুন পড়ে আগুনটা অতি দ্রুত ছড়ায় পড়ে, কারণ ওই ফিল্টারগুলো শুকনা ছিল এবং এগুলো ওয়েস্ট ফিল্টার, এগুলাতে ফোম জাতীয় জিনিস ছিল এবং এই আগুনগুলো তাড়াতাড়ি ছড়াইয়া যায়। ছড়ানোর পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই, ফায়ার সার্ভিস অতি দ্রুত চলে আসে এবং প্রায় 1 ঘন্টা 5 মিনিটের চেষ্টায় পুরো আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদের আম্বরখানা 1 এবং 2 দুইটা ফিডারে প্রায় 70,000 গ্রাহক আছেন, ওই গ্রাহক এখন বন্ধ আছেন। আর বটেশ্বর 33 KV ফিডারে আংশিক বন্ধ আছে, আনুমানিক 15 থেকে 16,000 গ্রাহক এই মুহূর্তে বন্ধে আছেন। আর পল্লীবিদ্যুতের গোলাপগঞ্জ বাদাঘাট এবং বালাগঞ্জ ফিডারের আংশিক গ্রাহক বন্ধ আছে, সব মিলিয়ে প্রায় 1,50,000 গ্রাহক এই মুহূর্তে বন্ধ আছেন। আমাদের আশা করি, আমরা কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই, 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারবো। ধন্যবাদ আপনাকে।